দালাল পলাইলে হালার ফলার ধরন এখনো স্বপ্ন পূরণ করতে ইতালি গেছিলাম। দালালে কইয়ে পাঠাইছে ফাইভ স্টার হোটেলে চাকরি হইবে, যাইয়ে দেখি সরের মধ্যে গরুর ফানে ঘাস কাটা লাগবে। আহ একই কাম হইলে, নতুন বিয়েটা করছি ছয় মাস, যাওয়ার কালে বউর কান্দ নে, পাড়া প্রতিবেশী ও কানস, গলায় এমন তারা দর্শেলে তিনজনে মিললেও টান্য ছাড়াইতে পারে নাই। কয় এই যে মরে থুয়ে যাও, ফিরেই আর নাও পাইতে পারো। কইলাম কে যাবা কই, কয় মরিয়াও তো যাইতে পারি। ওরম কথা কয় না আমার ময়না, তোমাকে সবার সুখের পান নেই তুমি যাই। দেশের বাজারের যে অবস্থা, মাছগোস্ত না হয় বাতি দিলাম, তরি তরকারি কিনে খাওয়াই তো দায়। হ্যাঁ সে যাই, বিদেশে যাই কয়টা টাকা কামাই, আব্বার জমি তো বেশি, হৌরের দায়িত্বেও এক লাখ টাকা উদ্ধার করছি। দেশে শান্তি নেই দেখি একটু শান্তির আশায় বিদেশ গেলাম, হালার গরিবের শান্তি জগতে কোনো হানি নাই। দেশে ফিরে আর বাড়ি যাই নাই, কোনমো হয়ে যামু, কয়েক ফির বাপ জ্বালামো যে বিড়ি যে কোনো লাভ দিমু, পরে চিন্তা করে দেখলাম হেলে দি মরিয়া যামু। হাতে লাভ হইবে কি, জাগোফান্নে মরাই যে এই দশা অগো আগে বুঝলামু। ওই দালালের ধরে উচিত শিক্ষা দিমু, হেয়ের পর বাড়ি যামু। শুনছি দালালে বলে ডাকাই দে বরিশাল হরু বেরিয়ে এসে বেড়াইতে, স্বাস্থ্য ভাইরে ফোন দিলাম কমনে তুই। স্বাস্থ্য ভাই কয় মগো দেশি নাম্বার ও ইতালি চলে, কইলাম গাড়ে আয় সব কমু হনে, কালা দুয়ো সারি আইয়ে পড়ছে লগে লগে। বিপদের কথা শুনলে বন্ধু বান্ধব আগে রক্ত ডাইয়া গেলে লাফাইয়ে পরে। ওরে ভাই আইসো তুই, দালালে তো মরে শেষ করিয়ে দেশে, স্বপ্নের ইতালি যাইয়ে একটা না তেরো দিন চরের মধ্যে ঘাস কাটছি আর গরু ফলছি, আনলিমিটেড গোবর হালাইছি, যে করি নাই জীবনে বাড়ি বইয়ে হেয়ে করছি ইতালি যাইয়া। হালার পুত্রে ধরতে পারলে প্রথম আধা কেজি গোবর খাও, কমনে বিশ্বে মরে দেখলে ওর হালাহু মন্দি হইতে পারে। দাদু এই লোকটাকে চেনেন? হালকা সেহন করে দৌড় দিলে বাতাসের লগে ওরে। কয় না ভাই ইয়ারে তো দেহি নাই কোনো হানে, ভালো করে একটু দেখেন দি ভাই, এই এলাকায় বলে ওর হরবরি মাঝে মাঝে বলে বৌলই রাস্তায় ঘোরে। কয় না ভাই এই বাণিজ্য কর, বেশি খাইতে গেছি অল্পতে ধরা খাইয়ে বইয়ে রয়েছি, দেশে বই টাহা কটাই দিয়ে গেরমের করতাম, খাইবে না খাইবো উডরে লই একলগে থাকতাম। এই লোকের কাছে জিগেই দিই, দেখতে তো মনে হয় মাল চালু আছে। দাদা এই পিসটাকে দেখছেন কোনখানে? আরে খাইছে, কারে খাইছে, কেউ রে খায় না, ওরে তো মই চিনি, সামনে যাইয়ে বাই যাইবে না, এই হপায় দেখিছি ওরে, এতক্ষণ আল্লি কই ভাই আয় বহে আয়, পরে এক সময় দেয়া হইলে সাবিরি খাও, মনে হয় সময় নাই। ওরে পাইলে প্রথম কোন স্টাইলে মারমু, পারামু না লাগতেমু, আয় আগে হুমন্দির পুত্র তো পাইয়ে লই, হে এরপর যা করার করমু। এ মে এত চিন্তা করো কা, এই দুলাল দালালের দাদি আজ পর্যন্ত কেউ নিরাশ হয় নাই, আমরা হারাম খাই না, আমা গো পিস যেটা বলে আর সেও বাহিরে যাইয়ে মানুষ অনেক কিছু বেশি পায়, পরে আমাগো ফান্নে কত উপহার পাঠাই দেয় আমরা নেই না, যে তোরা সুখে থাক, আমাগো কোম্পানির ব্যাপক চাহিদা বেশি কথা আমরা মানুষের সাথে বলি না, টাহা পয়সা সব জোগাড় রাখো, ফ্লাইট যে কোনো সময় পড়ে যাইতে পারে। হরবারি এই এগারো জন গুছাইছি আর ষাট জন, বস টার্গেট মোটামুটি ফিল আপ হয়ে গেছে, এক লাখ টাকার বিশে ছয় লাখ টাকা বেসাই দেই, দুলালের দিকে একটু খেয়াল রাখেন। খেয়াল রাখতে তোর আব্বা ইতালি গনে আইছে, এমন খেয়াল রাখমো জীবনে আর বলতে পারবি না, তেরো দিন গোবর হালাই সমর আতায় জাগা বেসা টাহা ভাইজান। আসসালামু আলাইকুম। মগো বরিশাল গির্জা মহল্লা মাহমুদ মার্কেট এসবি স্মার্ট শপ, মোবাইল জগতের যা কিছু আছে সবই মনে হয় এখানে আছে, সব ধরনের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মোবাইল গুলো এখানে পাওয়া যায়, অবাক করার মতো সাশ্রয়ী দামে বিক্রি করে তারা আনঅফিসিয়াল মোবাইল গুলো, এই এর ফানে লাগে থাকে সব সময় ভিড়, আমলের নিজের হয়ে যাবে মাথা নষ্ট, এও কি সম্ভব এই দামে এই মোবাইল, এবং অভিজ্ঞ কারিগর দ্বারা সব ধরনের মোবাইলের সার্ভিস দিয়ে থাকে তারা, তাদের সার্ভিস আসলেই প্রশংসনীয়। মগো বরিশালের এসবি স্মার্ট শপ আসলেই অতুলনীয়, চিনতে পারছেন মোরে, ফাইভ স্টার হোটেলে ভিসা দিয়ে পাঠাইছিলেন যে, চিনতে পারমু না কেমন কথা হইলে, তত্ত্বত দেশের মাটিতে কৃপেন নেই, হালার ফলায় পলাই দিই ধরনা এখনো, মোর জায়গা বেসা ঠা দৌড়ায়, তোরে গোড়াই দিয়ে পিডান শুরু করমু না আগাই দিয়ে পিডান শুরু করমু, তোর ফানে রাজা সে ডিম কিনছি তোরে থেরাপি দিমু, না মাথা গরম করলে কাম হইবে না, হাতে টাহা ফেরত আইবে না, সিস্টেম এমন করমু হাপো মারমু লাড়িও বাংবে না। ও কি ভাই তুই পাও দরকা, পাও সার সুরসুর করে আগে হোন, পাগল তোর লগে দিয়ে এতক্ষণ মজা করছি, তোর ফানে বেটা মোর কপাল খুললে গেছে, মোর কষ্ট দেখে অন্য এক মালিকে নিয়ে মোরে ম্যানেজারের চাকরি দেছে, এসির মধ্যে ঠান্ডা বাতাস একসের, দালালে কয় সত্য, পাগল মিথ্যে কমুকা মোরে পাঁচ লাখ টাকা দেশে কয় দেশে গুনে যাইয়ে ঘুরি আয় আয় বহে আয় কপাল কারফান্নে খোলে কিছু কওন যায়, রাগোসনে যে ডুকরছি মজা করছি এখন তোরে পেট ঠিয়ে খাওয়ামু, রাগোসনে ভাই খাওন লওনের পর সবাই মিললে গাড়ি কিনতে যামু, চিনতে করছি দেশে যে কয়দিন আসি খালি ঘুরমু, দালালে কয় মোর উপরেও আপনি কোনো কষ্ট রাখেন না, মোর ফান্নেই কিন্তু আপনার কপাল খোলস, হেয়ে কওয়া লাগে, দালালেরে ভরপুর খাওয়াইয়ে চললে এলাম গাড়ি কিনতে, দালালেরে কইলাম গাড়ি কিনবো আপনার পছন্দ যেহেতু কপাল আপনার ফান্নেই খোলছে, শোরুমের লোকেরে কইলাম সবচেয়ে দামিও যেটা গাড়ি হেইডে দেখান কম দামি গাড়ি টারি আবার
আবার কিনমু না এই গাড়িটা কেমন আয় এই সালাইলে দি বিদেশি নায়কের মতো সিনেইবে বিয়ে করছি হেই হুন্না ও গাড়ির চেহারা দেখে মাইয়ে লোক পিছ লইবে দালালেরে কইলাম আপনার পছন্দই সব আপনার পছন্দ হইছে কইডি চলে আপনি লইয়ে লন সবাই যখন পছন্দ করছে মোর পছন্দের আর বাহি থাকে কি উঠতে দেহি তো আরে আল্লাহ এই সালাইলে দি উড়িয়ে যামু ঠিক আছে ভাই গাড়ি এইডি আমার ফ্যান্টাস্টিক পছন্দ হইছে এইডি নিমু দুলাল ভাই এদিকে আন দি মোরে কেমন মানাইছে কয় এক সের ওয়াও শোরুমের লোকজনেরে কইলাম দুলাল ভাই যেহেতু পছন্দ করছে এরপর আর কিছু বাহি থাকে না গাড়ি নামান দিয়ে একটু টিরাইল দিয়ে লই আগে না সালাই দেখলে কেমনে কি বুঝমু কেমন কি চলে হাও তো বুঝতে হইবে হেই এর পর না হয় নিমু স্বাস্থ্য বাইরে কইলাম আমার পিছে একটু বউ অনেকদিন সালাই নেই তো আত ক্লিয়ার নাই দুলাল ভাই এখানে বউ কোনো সমস্যা নাই ভাই দুলাল বাইরে রাখকে গেলাম মোরা একটু টেরাইল দিয়ে আই কয় ঠিক আছে কোনো সমস্যা নাই দুলাল ভাই বইয়ে চাটা খান মোরা যাই আর জীবনে এমন না দায় দাবি রাখকেন না সিপে কলে মানুষেরে হালাইলে কেমন লাগে হেই এখন আপনি বোঝেন ওরে মা গো ওরে বাবা ওরে মা ওরে মা ওরে মা ওরে একটু পানি ওরে